বুঝলাম না, একই সময় ওরা এতগুলো মানুষ মারলো কিভাবে? স্যার, এটা তো আমিও বুঝতে পারছি না, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে ওরা চেনের জন্য গলা কেটেছে আর স্বর্ণের আংটি নেওয়ার জন্য হাত কেটেছে। তুমি বলতে চাচ্ছো ওরা স্বর্ণের জন্য এতগুলো মানুষকে মেরেছে? ওরা পশু নাকি? একজন মানুষ হয়ে কি করে আরেকজন মানুষ কিভাবে মারতে পারে? ছি, যাই হোক, কোনো ক্লু কি হাতে পেয়েছো? পাইনি স্যার। এটাই স্বাভাবিক, আজকাল কেউ খুন করে যাবার সময় ক্লু রেখে পালিয়ে যায় না। স্যার, সাংবাদিকরা চলে এসেছেন। জানতাম আসবে, অসুবিধা নেই, ওদেরকে ভালো করে সামলে নেব। তুমি আপাতত বডিগুলোকে পোস্টমর্টমের জন্য পাঠাও, হয়তো ওখান থেকে কোনো ক্লু পেতে পারি। বডিগুলো অ্যাম্বুলেন্সে ওঠাও। স্যার, এদিকে একটু, এতগুলো মানুষ খুন হলো কিন্তু আপনারা কোনো কেয়ারই করছেন না। ওহো, কেয়ার করা বলতে যদি আপনারা আপনাদের ক্যামেরার দিকে তাকানো বোঝান আর নাটকীয় ঘোষণা বোঝান যে এই হত্যাকারীকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি আপনাদের সামনে অভিনয় করে বিভিন্ন ফিল্মি ডায়লগ মারবো, তাহলে আমি কোনো অ্যাক্টর না ভাই। তো আপনার কি মনে হয় ডাকাতগুলো কারা? কতদিনের মধ্যে ধরতে পারবেন মনে হয়? এই কেসে পলিটিক্যাল ইস্যু আছে বলে কি আপনার মনে হয়? আরে ভাই, আস্তে আস্তে আস্তে, কি হচ্ছে এসব? হুটহাট করে এসব প্রশ্ন আপনারা করতেই পারেন, কিন্তু আমাকেও তো ভাবতে হবে বিষয়টা। কাজ করতে হয় ব্রেইন দিয়ে। ব্রেইনটাকে একটু শান্ত রাখতে দিন, আরো কিছুদিন সময় লাগবে, সে পর্যন্ত আপনারাও শান্ত থাকুন। গুড মর্নিং স্যার। একদমই না স্যার, আমি পার্সোনালি এটা দেখছি। আমি দুই দিন ধরে এই কেসটা নিয়েই পড়ে আছি স্যার। জি স্যার, আমি আপনাকে জানাবো স্যার। না স্যার, আমি আপনাকে অবশ্যই জানাবো। একই সময় এতগুলো লোক ওরা কীভাবে মারলো স্যার? এই ব্যাপারটা নিয়ে ওপর থেকে প্রচুর প্রেশার আসছে। কিন্তু স্যার, ক্লু ছাড়া সামনে আগানোটা অনেক কঠিন। একটা ক্লু আমরা খুঁজে পাইনি। অন্তত পোস্টমর্টম রিপোর্টের জন্য অপেক্ষা করছি, যাতে ওখান থেকে কিছু পাই। স্যার, এইখানে পোস্টমর্টমের রিপোর্টগুলো আছে। আমাদের রিপোর্ট অনুযায়ী ওই গ্রামের 15 জন লোক একই সময় মারা গেছে, কিন্তু সমস্যাটা হলো ওই 15 জন লোক আলাদা বাড়িতে থাকতো, যেহেতু একই সময় মরেছে। আমার তো মনে হচ্ছে ওই ডাকাতরাও অন্তত 15 জনের একটা দল হবে। এটা আমাদেরকে থামাতেই হবে। আমি খুব দ্রুত এর রেজাল্ট চাই। একজনকে হাতে পাওয়াটা অনেক কঠিন হতে পারে, কিন্তু একটা গ্রুপকে ধরা অনেক সহজ। এসব মন্ত্র পড়ার কি প্রয়োজন আছে? মন্ত্র যদি না পড়ি তোমাদের বিয়ে কি এমনি হয়ে যাইব? তোমার লগে না কাল আমার কথা হইছে, তুমি না কইলে আমার মায়ের একেবারে ভুলে যাইবা। আশীর্বাদ ভুলেই গেছি। আসলে আমি একজনের মুখ দেখতে আইছি যে আমার প্রেমে পইরা এখন বিয়া করতেছে অন্য আরেকজন রে। এইখানে কোনো ঝামেলা করি না বাবা, আমার কও বাকি 20 ভাগ বলতে তোমার লাগে কি করতে পারি? এক কেস বিয়া নিয়ে আহেন, খাইলেই সব ভুলা যাবো। এইখানে তো এইসব খাওয়া ঠিক না বাবা। ওরে ভুলে যাইতে হইলে আমার খাইতে হইব, নইলে ওরে আমি বিয়া করব না। না, এটা কই না বাবা, আমি অহনি তোমার লাগে ব্যবস্থা করতেছি, যত পারো খাও। এই যে নাও, যত ইচ্ছা খাও, খাও খাও। কাঞ্চনা না কেন? হলুদ চাল দেন তো, সুখে থাকো।
তোমরা মাইয়ারা সবসময় সুখেই থাকো, আর আমরা পোলারা মরিরা যাই। ধরো এটা, তুমি এইসব খাও। না আমি খাই না। তাহলে নীলা কেন দাও? সামনে দাঁড়ায় আছো কেন? সরো। কিরে তুই আবার মদ খাইছস? কাঞ্চন না বিয়া কইরা ফেলাইছে তাই মদ খাইছি। তোর মায়ের ভাগ্য ভালো যে তোর জন্ম দিতে গিয়ে মরে গেছে, উপরওয়ালা আমারে যে কেন তুলে নেয় না। কিরে তোর কি লজ্জা সরম নাই? কাঞ্চনার বিয়েতে মদ খাইছস, কামাসির বিয়েতে মদ খাইছস, এরকম আরো কয়জন যে আছে কেটাই জানে? এই বাড়িতে যে তোর বাপ একলা একলা থাকে এই কথাটা কি একবারও মনে করিস না? আর ভাল লাগে না, বাদ দে চল মদ খাই। এই দেখি এতক্ষণ খুব শাসন করলা, আর এখন কো তুমি খাইবা? যাগা আমি তো তোর বাপ, তোরে শাসন করা আমার দায়িত্ব, কিন্তু তুই তো আমারে চিনস। তুই তো আর আমার মতো বিশ্রী চেহারা নিয়ে এই দুনিয়ায় জন্ম নাস নাই রে বাপ, তুই তোর মায়ের মতো অনেক সুন্দর হয়ে জন্মাইছস এই দুনিয়ায়। তুই হলি গ্রামের হিরো, মায়গুলাকে কানবি কেন? এইটা তোমার কাছে সোজা, জীবন তো কাটায় ফেলাইছ, আর আমার জীবন তো শুরুই হইল না, কেমনে বুঝবা? আরে এই জন্যই তো আমি কাছে কুলের সব এলাকায় তোর ছবি পাঠাই দিছি, বুঝছস? মনে হইতেছে কেউ কেউ তোরে পছন্দ করে ফেলাইছে। পুরোহিত আমারে কইলো কালকে তোরে দেখতে আইব, এখন ঘুমাইতে যা, সকালে উঠতেইব না। চশমাটা খুলে ফেলো, ভাল লাগতেছে না, অদ্ভুত দেখাইতেছে। মোটেও অদ্ভুত দেখাইতেছে না। আচ্ছা ভাবতেছো সুন্দর দেখাইতেছে? কি একটা ফুল মার্কে শার্ট পরছো? শার্টে কি সমস্যা? খালি হিংসা। বাবা মায়ের বাড়ি তো আমাকে যাওয়া উচিত, কিন্তু ওরা এই জায়গায় আইবো কেন? আজকে মেয়ে আইবো না, মেয়ের বাপ আইবো, আমাকে বাড়িঘর দেখবো, সবকিছু দেখবো, তারপরে না গাইবো। এইটাই যখন হইবো তখন সকাল সকাল ঘুম নষ্ট কইরা আমাদের রেডি হইতে কইলা কেন? রাইতে ঠিক মতো মদও খাইতে দিলা না। কে এই তিন বছরে তুই প্রথম রাইতে মদ কম খাইছস? বুঝছি। ওই যে পুরোহিত এসে পড়ছে, তাড়াতাড়ি আসে, মায়ের বাপ কো? কি জানি আমি তো তার কোনো খবরই পাইলাম না, হয়তো ওর সম্পর্কে খারাপ কিছু জানছে তাই হয়তো আর আসে নাই। আমার সম্পর্কে কি জানছে? হ্যাঁ এইটাই এইটাই এইটার কথাই কইতেছিলাম, সাইপাস খাইয়া মাইন্ড শেয়ারে পিটাও। আরে থাম তো, সব জায়গাতে রাখ দেখাইস না। আচ্ছা ভুইলা জানো না গো, আর কাছাকাছি কোনো বিয়ার সম্বন্ধ? কাছাকাছি? হ্যাঁ চন্দ্রপল্লিতে একটা ফ্যামিলি আছে, যাবেন নাকি? পুরোহিত মশাই এই নাস্তা লাগবো না, মেরে নিয়ে আসেন তাড়াতাড়ি। এখন একটু মায়া ডারে নিয়ে আসেন। আসতেছি। কিরে কেমন লাগে? সুবর্ণা তুমি এখানে? আমাগো মাইয়া, আমার পোলা। এইটা তুমি কি করলা বাবা? এটা কোনো কাজ হইল? এভাবে আমার দিকে এমন করে তাকাস কেন? আমার তো ভয় লাগে, তোর মায় মরে যাওয়ার পর আমার তো একলা একলা লাগতো, তখন আমি একলা একলা কি করুম কো? আমার তো ভালো লাগে না। চুপ করো। তোমার মতো বাবা যতক্ষণ আমার সাথে আছে আমার জীবন সুন্দর হইব, এইটা ভাবাও আমার পাপ। চলো। দোহাই লাগে তোর মনটারে শক্ত কর না রে বাবা। দাঁড়াও, আপনারা আইতেছেন, তার সাথে কথা কয়। এতদিন এখানে ছিলাম, ভাবছিলাম উনি আর বাইসা নাই, এখন জানলাম উনি বাইসা আছেন, কেমনে আর এখানে থাকি? আসলে তো ঠিক আছে, আসেন চল চল। ঝামেলা আইতে কইলো তাইলে। ভাইয়া না, আমারে না। ভাইয়া শোনো না, শোনো, গতকাল তোমারে অন্যভাবে দেখছিলাম, এত জলদি ভাইয়া ডাইকো না, একটু তো সময় লাগবই, আমি অবশ্যই তোমারে বোন হিসেবে মাইন্যা নিব। এখন কো কি হয়েছে? আগের জায়গা থেকে কলেজ কাছেই আসিল, কিন্তু এইখান থেকে বাসে যাইতে হইব, তুমি কি আমারে বাস স্ট্যান্ডে রাইখ আসতে পারবা? কি আর করার, চলো।
কি পড়তেছো তুমি? ডিগ্রি। ওহো, তা এত ডিগ্রি নিয়ে কি করবে তুমি? যখন বিয়া নিয়ে কথা হইতেছিল তখন ভাবছিলাম পড়বো না, কিন্তু কি আর করা, দেখলাম বাবা সারাদিন বাসায় থাকে, ভাইও কাজ করে না, তাই আবার পড়বো। এই চুপ, নামো। এজন্যই আমি শিক্ষিত লোকদের পছন্দ করি না। তোমার যা ইচ্ছা তাই পড়ো, কিন্তু আমার অপমান করবে না। একশোর মাইরা মুখে সব দাঁত ফলাইয়া দেবো। এখন হাইটা যাও, যাও। তুমি যাও। আমি বউয়ের লাগে কাইন্দে বেড়াইতেছি আর হয়েছে পড়াশোনা নিয়ে, এখন আমি মনের মতো বউ কই পাই? শুরু হয়ে গেছে। বলেন তো আপনি এতক্ষণ কোথায় আছিলেন? বাবা, তুমি আমারে এই প্রশ্ন করার সাহস কই থেকে পাও? আর আমিও তোমারে কখনো এই প্রশ্নের উত্তর দিব না। সময় নষ্ট না কইরা আমার লাগেও বানাও, আমি আইতাছি। যত সভা চাই। খুব গোপন বিষয়। এই নাও, এইটাতে দাও। তোমার মাইয়া কি করে? ও আর কি করবো, বাগানে বসা বসা পড়তাছে। তোমার মাইয়া একটু বেশি পড়াশোনা করতেছে। কি ব্যাপার, এই জায়গায় কোনো খাবার নাই কেন? তোমার বউরে কও অমলেট বানাইতে। সুবর্ণা! হ্যাঁ সুবর্ণা, আইতেছি। ওই যে আসতেছি, ওরা অমলেট বানাই দাও। বাড়িতে তো একটাও ডিম নাই। মানে কি, কালই তো এক ডজন ডিম আনলাম। তোমার বাপে তো সে বিকাল থেকে এসব খাইতেছে। কি যে ভালো লাগছিল মাছরাইতে। চুপ কর, আমি আর এসব দেখতে পারতেছি না। এখানে বসে তোমাকে ফালতু গল্প শুনতে চাই না। যাই, ডিমকে না আনি। আমার গ্লাস একটু দিয়ে যা না। যত সভা যায় এটা প্রেমের গল্প। স্বাস্থ্য কেন্দ্র, এইখানে নিশ্চয়ই অনেক ডিম আছে, যাই জিগায় দেই। কেউ আছেন? আছেন কেউ? মনে হইতেছে ঘুম থেকে উঠাইছে। আপনারা কি আমারে কয়টা ডিম দিতে পারবেন? এখানে মাতালদের জন্য কোনো সেবার ব্যবস্থা করা হয় নাই। এখানে গরিব, এতিম, অসহায় আর স্কুলে পড়া বাচ্চাদের সেবা দেয়া হয়। খুব ভালো, এই ছোট গ্রামে আপনাকে সেবায় উপকার হইব। এখন যান, ভিতরে যান। যান না, যান, যান। বাচ্চা কেছি বাবা, ভুলেও আর এইখানে কোনোদিন আসুম না।